ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এখনও সেখানকার পরিস্থিতি থমথমে সকালে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকেই গেরুয়া বাজার এলাকায় দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎকণ্ঠা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত গেরুয়া বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয় ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা চারটি মোটরসাইকেল গেরুয়া বাজার এলাকায় ভাংচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট সেই সঙ্গে দোকানপাটে লুটপাটও চালানো হয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আর দর্শক এখন আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় গতকালের সংঘর্ষের জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ আপনাকে ধন্যবাদ আপনি কিন্তু জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আশুলিয়ার যে গেরুয়া এলাকার স্থানীয় এলাকাবাসীর সাথে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে এলাকাবাসী স্থানীয় মসজিদে এলাকার ডাকাত পড়েছে এমন মাইকিং করে এলাকার একেবারে সর্বসাধারণ মানুষ শত শত মানুষ মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ জন শিক্ষার্থী আহত হয় এবং তারা সাভারের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আপনাকে এর পরবর্তীতে কিন্তু আজকে সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য এবং এই সাথে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলো খুলে দেওয়ার জন্য সেই ধারাবাহিকতা কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে মেয়েদের হলগুলো অর্থাৎ মহিলা হলগুলোর তালা ভেঙে এবং পরবর্তীতে ছেলেদের হলের তালা ভেঙে হলগুলো খুলে দেওয়ার আন্দোলনে তারা নেমেছে এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের বাসভবন কিন্তু ঘেরাও করলে কিন্তু এক পর্যায়ে স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সেই বিসির এলাকা কিন্তু তারা এখন নিয়ন্ত্রণে রেখেছে আপনাকে আরেকটু বিষয়টি জানিয়ে রেখে বিশ্ববিদ্যালয়ে এখন যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুমতির মাধ্যমে কিন্তু এখন প্রবেশ করতে হচ্ছে সার্বিক পরিস্থিতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ পর্যন্ত জানিয়েছেন যে তাদের উপর এমন অতর্কিত হামলা হওয়ার পরেও কিন্তু প্রশাসন এখনও মামলা নেয়নি এরকম নানান অভিযোগ তারা করছে সব কিছু মিলিয়ে তারা তাদের যে যে এখন দাবি সেটা হচ্ছে ঘটনা সুষ্ঠু বিচার আর অন্যদিকে হলগুলো খুলে দেওয়ার জন্য তারা আন্দোলনে আন্দোলন করছে এবং আন্দোলন চালিয়ে যাবে যদি হলগুলো না খুলে দেওয়া হয় এমন তথ্যই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তো জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গেরুয়ার যে স্থানীয় জনগণের সাথে যে ধাওয়া পাল্টা ধোয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য